बच्चा तो गुनी चिंगू खाम किता कर खाम बा बा हैं खाने को नहीं ना वो बोल खाने को भी बा 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 आता नहीं बच्चा को बच्चा बुफा हो बुफा पानी बहु नहीं पानी बहु होटेल पानी बहु बुझे बुझे बाड़ी कौन गाँव बाड़ी बाड़ी कौन गाँव मिजार गाँव नी मिजार गाँव हमने फानी बहु अच्छा अच्छा बिया करसो बच्चा को तीन गु तीन गु आरा से मे कटा मे दूचा दूचा मे आ चले 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 सुटो चले सुटो बाय कजन बाय दूजन प्रिय दर्शक अपना देखें हमारा एक जन प्रतिबंधी मानी जाके आबड़ा बला है कथा बोलते पर उनारे कथा बोल तब उनार बाड़ी हे लामाकाजी विश्वनाथ मिजारगाँव ग्रामे उन्नी किन्तु एखाने होटेल विभिन्न दरकार पानी खादे करे बार दिए निये दिच्छेन पानी कौन जगह थेके आनेन कौन कल थेके ओखाने थाकिनि कल थेके आनिया एटा कत करे देनि ता पानी माने बार दस टाका ডেইলি কত বার দিতাও আর নি কেন জানেন নি প্রতিদিন তো 500 টাকা পায় 5 হ্যাঁ 500 টাকা কত ডেইলি কত কত টাকা 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 কত 200 হ্যাঁ 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 200 টাকা হয় নি 200 টাকা চলে নি না হ্যাঁ যাই হোক ওনার পরিবারে হচ্ছেন পাঁচজন সদস্য তিনজন বাচ্চা একজন স্ত্রী এবং উনি কাঁধে ভার দিয়ে পানি হোস্টেলে দিচ্ছেন এবং সেখান থেকে 2-300 টাকা রুজি করেন এবং পানি বয়াটা কতটুকু কষ্টের সেটা আপনি আমি আমরা সবাই জানি আমরা অনেকেই অনেকভাবে সহযোগিতা করি আমরা আশা করব এই এই প্রতিবন্ধী মানুষটাকে আপনারা সহযোগিতা করবেন এখানে ওনার এলাকার অনেকেই আছেন ওনার বাড়িটা কোন গাঁও পৃথিবীর আলো বাতাস সম্বন্ধে আসলে এতটা ধারণা নেই যেই মানুষটি পৃথিবীতে বেঁচে থাকার জন্য কথা না বলেই সংগ্রাম করে যাচ্ছে তার বাচ্চাদের এবং স্ত্রীকে নিয়ে সুন্দর একটি সংসার করার জন্য আমরা আশা করব তাকে আপনারা সাহায্য করবেন সে আসলে বুঝছে না কিন্তু আমার কথা আসলে কতটুকু বুঝছে জানি না তবে এখন আপনাদের কাছে সে সাহায্য চাচ্ছে আসলে আমরাও তাকে বোঝাতে পারছি না সেও আমাদেরকে বোঝাতে পারছে না এটা পৃথিবীতে একজন মানুষের জন্য কতটা কষ্টের সেটা আপনি আমি আমরা সবাই জানি তাই আসুন আমাদের এই অসহায় প্রতিবন্ধী এই ভাইটিকে আমরা কিছু কিছু করে সাহায্য করি হয়তো বা সাহায্য করলে এই সাহায্যের টাকাটা হয়তো আপনার জান্নাতের উসিলা হয়ে যেতে পারে আমরা বিশ্বাস করি আপনারা যারা আছেন সাথে থাকুন আমরা এখানে একটি নাম্বার দেব উনি হচ্ছেন আমাদের প্রিয় একজন ভাই এবং আমাদের সবারই পরিচিত আপনারা ওনার সাথে যোগাযোগ করে এবং এখানে পার্শ্ববর্তী দোকান আছে আমাদের প্রতিনিধি আহমদ আলী ভাই এবং আহমদ আলী ভাইও এখানে আছেন তবে নাম্বারটা আমরা ওনার দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করে অথবা আহমদ আলী ভাইয়ের সাথেও আপনারা কথা বলতে পারবেন আপনার নাম্বারটা কোন 01 01 3 হ্যাঁ 16 হ্যাঁ 16 হ্যাঁ 62 হ্যাঁ 91 আবার হুগা 013 হ্যাঁ 16 হ্যাঁ 16 6291 আমরা এই নাম্বারটা আপনাদের জন্য সরাসরি দিয়ে দিলাম আশা করি এখানে অনেকে আছেন ওনাকে চিনেন এবং সবাই তারা একে অন্যের পরিচিত এখানে আর তো কোনো সমস্যা নাই এই নাম্বার দিলে তো টাকা পাওয়া যাইব
আপনারা এই নম্বরে টাকা দিলে পাইবেন। এবং এখানে আমাদের আহমদ ভাই আছেন, আহমদ ভাই আছেন, আহমদ ভাইও পার্শ্ববর্তী তারা। আমরা আশা করবো যেহেতু আমরা আহমদ ভাইও আছেন, আপনারা এই মানুষটা আহমদ ভাই কিছু বলবেন। বিচারা আসলে বোবা মানুষ হয়তো বুঝায় কইতে পারে না। এখন আমরা পার্শ্ববর্তী যে একটা চার স্টল অভুত তাই ফানি উনি দেন, আস্তা বাজারও ফানি দেন, বার দি বইয়া ঠিকল তাই কোনো সময় হসকুনি তাই কোনো সময় গাঙ্গ থাকে নিয়া। এখন বিচারার তো চিন্তা পাচ্ছে চলা ফিরা বোঝা যায় না। বিচারা বাড়িতেও গেছি এক সময় আমি আমরা গেছিলাম, তার বাইও করি খাওয়া দাওয়ার চলা ফিরার সমস্যা হওয়ার। এখন বিচারারে আসলে তো বোঝাই কইতে পারে না, হাত তোলা দি কইরা মানে আমার সাহায্য করিও। ইনশাল্লাহ আপনারা হলে সাহায্য করবা বিচারারে আর গরিব মানুষ। যাই হোক, এখানে আরেকজন মুরব্বী আছেন, আপনার কাছ থেকে দু একটি কথা শুনি না হিসেবে। আপনার আপনি তার সম্বন্ধে সব কতটুকু জানেন? আমরা যে ভিডিওটি করেছি আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধুরা দেখবেন, তাদের কাছ থেকে আমরা সাহায্য চাচ্ছি। আপনি কি চান যে সাহায্য দিলে উপকৃত হবেন? উপকৃত হবে, তার ঘর দ্বার তো দরকার আছে না, এটা দুইটা মেয়ে আছে, মেয়ের একটা ভবিষ্যৎ আছে না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে একজন মুরব্বী, ওনার পার্শ্ববর্তী বাড়ি বা একই গ্রামের, আমরা ওনাকেও পেয়েছি এখানে। ওনার কাছ থেকে জানলাম যে ওনার ঘর দ্বারও নেই, ভাঙা ঘর দ্বার। আপনারা অনেকেই কিন্তু বিভিন্নভাবে ঘর দ্বার তৈরি করে দেন, আমরা আশা করব এই প্রতিবন্ধী মানুষটা ওনাকে সহযোগিতা করবেন, ঘরটুকু অথবা যেভাবে পারেন কিছু সাহায্য করলে আমরা খুশি হব। এই ধরনের মানুষ আসলে একদম নিষ্পাপ থাকেন, নিষ্কেরেঙ্কাল থাকেন এবং পবিত্র থাকেন, কারণ তাদের পক্ষে কোনো অপকর্ম খারাপ কাজ করা সম্ভব হয় না। তাই আমরা চাই এই সমস্ত মানুষকে সহযোগিতা করব। আমাদের এই সমস্ত সহযোগিতাটাই কিন্তু পরকালে আমাদের নাজাতের উসিল্লা হতে পারে এবং আল্লাহ তাআলা কবুল করতে পারে। আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা প্রবাসে দীর্ঘদিন থেকে কষ্ট করে অনেক টাকা পয়সা উপার্জন করেন, আপনারা সবসময় চান কিন্তু আপনার উপার্জনের টাকাটা কিছুটা টাকা হলেও পরকালের জন্য রেখে যেতেন। আমরা পৃথিবীতে সব কিছুই করি নগদ, কিছু কিছু জিনিস আছে আমরা যারা বুঝি বাকি রেখে দিই সেটা পরকালের জন্য। আমরা চাই সেই বাকি কাজটা এই মানুষটার জন্য আপনারা করবেন, যেটা আপনি পরকালে সেটা পরিশোধ করবেন মহান আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল। আমরা আশা করব আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। এখানে যারা আছেন সবাই কিন্তু ওনাকে চিনেন এবং সবাই আদর করেন। আপনারা আসলে কতটুকু ফর্দো ছিলেন? খুব ভালো মানুষ। নামটা জানা আছে? নাম কি দা? বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্টে, এবং বাস পয়েন্টে যদি আপনারা সরাসরি আসেন লালুমিয়া আউয়া বললে এখানে এসে আপনারা পাবেন। যদি আপনাদের নিজস্ব কোনো প্রতিনিধি থাকে তাহলে বিশ্বনাথ লামাকাজি বাস পয়েন্টে প্রতিদিন আসবেন, আসলে এখান থেকেও সরাসরি তার হাতে টাকাগুলো দিয়ে যেতে পারবেন। আমরা আশা করব। আর যে নাম্বারটি আমরা দিয়েছি সেই নাম্বারটা ঠিক আছে তো? যে নাম্বারটা আমরা দিয়েছি হানিফ আলী নাম, উনিও এখানে রেস্টুরেন্ট ব্যবসায়ী, ওনার নাম্বারটা দিয়েছি, নাম্বারটা আমরা স্ক্রিনের মধ্যে আবার লিখে দিব। আশা করি আপনাদের ভালোবাসাটুকু এবং সাহায্যটুকু অব্যাহত রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।